আপনাদের বানিয়ে দেখাবো কুচো চিংড়ি মাছের বড়া দিয়ে আলুর একটি সুন্দর রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমার লাগছে চিংড়ি, এখানে আমি 250 মতো কুচো চিংড়ি নিয়েছি, 2 বড় সাইজের পেঁয়াজ কোচানো, লঙ্কা কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 বড় সাইজের টমেটো বাটা, কুচোনো ধনে পাতা, 2 বড় সাইজের আলু কেটে রেখেছি, আর লাগছে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, 1.5 টিস্পুন ধনের গুঁড়ো, ফোড়নের জন্য গোটা গরম মশলা, আর লাগছে 75 গ্রাম বেসন এবং 50 গ্রাম চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং সাদা তেল, আর 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা। এটা বানানোর জন্য চিংড়ি মাছের মধ্যে কিছুটা পরিমাণ কুচোনো পেঁয়াজ দেব, লঙ্কা কুচিটা দিয়ে দেব, রসুন কুচিটা দিয়ে দেব, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দেব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেব, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দেব, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দেব, স্বাদ অনুযায়ী নুন দেব, 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা দিলাম, কিছুটা পরিমাণ কুচোনো ধনে পাতা দেব, 75 গ্রাম বেসন এখানে আমি পুরোটা দিয়ে দেব, 50 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দেব, এটা আমি ভালো মতো মাখিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে সব উপকরণ আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, বড়াটা ভাজতে আমার একটু বেশি পরিমাণে তেল লাগবে, তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে, এই চিংড়ি মাছের মিশ্রণটা এবার একে একে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। আমি সব বড়াগুলো এইভাবে ভেজে নেব। সব বড়াগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। আমার সব বড়াগুলো ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিলাম, আর আলুগুলো ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। কিছুটা পরিমাণ তেল আমি আলাদা করে রেখেছি, এই তেলে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কুচোনো পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব।
এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম। মশলাগুলো আমার ভালোমতো কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরো 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন ঝোলটাও আমার ফুটে গেছে এবং আলুগুলোও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এই বড়াগুলো এবার দিয়ে দেব। বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে হালকাভাবে নেড়ে দেবো, না হয়তো বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এর মধ্যে কুচুনো ধনে পাতাটা এবার দিয়ে দেব। এই রেসিপিটা আমার হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। চিংড়ি মাছের বড়া দিয়ে আলুর এই রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।